হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা দেব এবং জিৎ এই দুই সুপারস্টারের দুটো প্রোডাকশান, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং জিৎ ফিল্ম ওয়ার্কস, তো এই দুটো প্রোডাকশানের আপকামিং যে কাজগুলো এবং তাদের যে ফিল্ম চুজ করার যে নীতি, তারা কোন কোন সিনেমা করছে কীভাবে, সেটা আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেব প্রোডাকশানের আপকামিং দুটো ফিল্ম যেখানে দেব অভিনয় করছে, একটা হচ্ছে কাছের মানুষ এবং আরেকটা হচ্ছে প্রজাপতি। একটা আসছে দুর্গাপুজোর সময় এবং আরেকটা আসছে সম্ভবত ক্রিসমাস। অপরদিকে জিৎ প্রোডাকশানের পরবর্তী ছবি চেঙ্গিস, যে ছবিটা আসছে দুর্গাপুজোর সময়। তো আমরা যদি এই প্রোডাকশান হাউসগুলোর ইনিশিয়াল ডেজ থেকে বর্তমান সময় কীরকম ধরনের কাজ করেছে, কীরকমভাবে কাজ করতে চেয়েছে, সেগুলোর দিকে একটু আলোকপাত করি। তো জিৎ প্রোডাকশান 2012 থেকে 100% লাভ হোক বা বস হোক, সেরকম ধরনের সাকসেসফুল সিনেমা যেমন দিয়েছে, আবার আনসাকসেসফুল সিনেমা যেগুলো বড়সড়ভাবে লোকসান দেখেছে, যেমন হচ্ছে ইন্সপেক্টর নটিকে, এরকম ধরনের সিনেমাও সে করেছে, অভিমান। তবে ভালো সিনেমা বা বক্স অফিসে হিট হয়েছে যেগুলো, সেগুলোও যেমন কমার্শিয়াল সিনেমা, আবার যেগুলো চলেও নি সেগুলোও কিন্তু আউট অ্যান্ড আউট মশালা ফিল্ম বা কমার্শিয়াল সিনেমা। এবার যদি আমরা এই দুটো প্রোডাকশানের প্রোডিউস করা ছবিগুলোর দিকে দেখি, তো দেব প্রোডাকশানে যখন তারা পাসওয়ার্ড বানিয়েছে, তারা ককপিট বানিয়েছে, তারা কবির বানিয়েছে, তারা চেষ্টা করছিলো কীরকমভাবে একটু ভালো কন্টেন্টে ভালো সিনেমা, ব্যয় টাকা হোক তবে ভালো সিনেমা যাতে নির্মাণ করা যায়। তবে তারা সেই হিট ফর্মুলাটা বা হিট রাস্তা পাচ্ছিল না। দেবের যতগুলোই প্রোডিউস করা ছবি চ্যাম্প ভালো বিজনেস করলো, কবির সিনেমাটা বক্স অফিসে চলেনি, পাসওয়ার্ড বক্স অফিসে চলেনি, হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী বড় বাজেটের সিনেমা এবং দেব সেখানে অভিনয় করেনি, একটা এমন ছবি যেটা পলিটিক্যাল স্যাটায়ার, তো সেই ছবিটা এত কোটি টাকায় প্রোডিউস করা, তো সেগুলো কিন্তু দেব প্রোডাকশানের তরফ থেকে এসেছে। এবং কোনো ছবি যে খুব ভালো চলেছে এটা আমরা হরফে বলতে পারি না, কিন্তু যখন তার টনিক সিনেমাটা চললো, দেবের প্রোডাকশান যেন একটা রাস্তা পেয়ে গেল যে এরকম ধরনের সিনেমা করলে বক্স অফিসে ছবি চলবে, তারা যদি 1-1.5 কোটি টাকা ছবি নির্মাণ করতে পারে, বক্স অফিসে গ্যারেন্টি রিটার্ন আছে, ছবিটা 6-6.5 কোটির বিজনেস করতে বাধ্য। এবার এটা তারা বুঝলো কীরকমভাবে, দেবের যখন একটাও হিট সিনেমা ছিল না সেই সময় 2019 লাস্ট রিলিজ ছিল সাজবাতি, যে সিনেমাটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করে যায় এবং দেবের পারফরমেন্সের জন্য সে অ্যাপ্রিসিয়েশনও পায় আর ফ্যামিলি অডিয়েন্স ছবিটাকে বেশ ভালো করে দেখতে যায়। দেন দেব বুঝতে পারে যে এরকম ধরনের সিনেমা এখন এমন একটা জোন তৈরি করে যেটাকে বলা হয় সেফ জোন, এবং যেখানে টাকা উঠবেই উঠবে, কারণ এই রাস্তাটা বা এই উইন্ডোটা উইন্ডোজ প্রোডাকশান বহুদিন আগে খুলে দিয়ে গেছে। তাদের ব্যাক টু ব্যাক সাকসেসফুল ছবি এবং বড় বড় প্রোডাকশান বা বড় বড় স্টারদের ছবি যখন চলতো না, তখন তারা ট্রিমেন্ডাসভাবে হিট দিয়েছে, পয়সা গুনেছে। এখনও দেখুন তারা বেলা শুরুতে কীরকম বক্স অফিসে পয়সা কামানো শুরু করলো। এবার যদি আমরা একই রকমভাবে জিৎ প্রোডাকশানের দিকে দেখি, তো জিৎ প্রোডাকশানের 90% সিনেমা হচ্ছে রিমেক সিনেমা, তাদের প্রোডিউস করা ছবি, যার মধ্যে অসুর সিনেমাটা রিমেক তো নয়, এবং অসুর সিনেমাটাই আমার পার্সোনালি এই প্রোডাকশান হাউসের ছবিগুলোর মধ্যে সবথেকে প্রিয় এবং সেখানে জিতের পারফরমেন্সও। তবে যদি আমরা জিতের বাদবাকি সিনেমাগুলো দেখি, তো সেই সিনেমাগুলোর কোয়ালিটি ওয়াইজও একদমই ভালো কাজ নয়, এবং আমাদের বারবার মনে হতো যে জিৎ কেন এরকম ধরনের রিমেক সিনেমা করছে। বারবার ক্রিটিসাইজ এবং বক্স অফিসে ফেলিয়ার দিয়েও কিন্তু জিৎ কমার্শিয়াল সিনেমার হাত ছাড়েনি। বাজির ফেলিয়ারের পর এমনটা শোনা যাচ্ছে জিৎ আপাতত আর রিমেক সিনেমা করবে না, সে কমার্শিয়াল সিনেমা অবশ্যই করবে, তবে সে চাইছে অরিজিনাল স্টোরি। এবার দেখা যাক কতদিন সে সেটা মেনটেন করতে পারে। তবে এটুকু আমরা বলতে পারি যে যেরকমভাবে দেব প্রোডাকশান ভালো কাজ খুঁজতে খুঁজতে, ভালো কাজ প্রোডিউস করতে করতে একটা হিট ফর্মুলা বের করে, এবার সেটা যখন পেয়ে গেছে তখন তারা পুনরাবৃত্তি ঘটাবে। এবং অপরদিকে জিৎ প্রোডাকশান, তারা কমার্শিয়াল ভালো খারাপ জঘন্য পাতা দেওয়া যায় না, এরকম ধরনের বিভিন্ন রকম সিনেমা করা সত্ত্বেও বক্স অফিসে চলেছে কোনোটা, কোনোটা চলেনি, এরকমভাবে ছবি বানিয়েও তারা কিন্তু এখনও এই পয়েন্ট অফ ভিউতেই বিশ্বাস করে যে কমার্শিয়াল সিনেমার দ্বারাই অডিয়েন্সকে সিনেমা হলে ফিরিয়ে আনা যায়, এবং তারা কোনো হিট ফর্মুলা বা কোনো হিট জোনে সিনেমা বানাতে বিশ্বাসী নয়। এবং জিৎ দ্বারা প্রোডিউস করা প্রত্যেকটা সিনেমাই কিন্তু যথেষ্ট ব্যয়বহুল, মানে সেগুলো খুব কম টাকা নির্মাণ করা নয়। দেব প্রোডাকশান সেফ জোনে করছে, এটা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে আপকামিং দেবের প্রোডাকশানে যে ছবিগুলো আছে সেগুলো যথেষ্ট কম বাজেটে বানানো। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে টনিক সিনেমা সাকসেসের পর আবার প্রজাপতি সিনেমা, মানে একই ডিরেক্টরের রিপিটেশন, এবং আশা করি সিনেমাটা ঠিক সেই ঘরানারই হবে। আর কাছের মানুষ যদিও সেটা নিয়ে এখন বলা কিছু সম্ভব নয়, তবে প্রজাপতি সিনেমাটা সেরকম ধরনেরই হতে চলেছে, এবং আমার বিশ্বাস সিনেমাটা যেমনই হোক এই ছবিটাও বক্স অফিসে ফ্যামিলি অডিয়েন্সের দরুন দারুণ বিজনেস করবে। অপরদিকে জিতের প্রোডাকশান, তারা কিন্তু সুইজারল্যান্ডের মতো ছবিও প্রোডিউস করছে, যেটা
খুব ব্যয়বহুল সিনেমা একেবারেই নয়, সেটাও কম টাকায় বানানো এবং সেখানে আবির রুক্মিণীকে রাখছে। তবে দেখার বিষয়, সেই ছবিতে কিন্তু ফেস হিসাবে জিত নেই। এবং আরও একটা বিষয়, জিতের কিন্তু রাভান সিনেমাটা বক্স অফিসে ভালো চলেছে, কিন্তু চেঙ্গিস সিনেমার ডিসিশন কিন্তু জিত অনেক আগে নিয়েছে। মানে রাভান বক্স অফিসে আসার আগেই কিন্তু চেঙ্গিসের অ্যানাউন্সমেন্ট সে করে দিয়েছে। মানে এটুকু আমরা পরিষ্কার বুঝতে পারছি, জিত তার ছবির সাকসেস চায় কমার্শিয়াল সিনেমার দরুন, সে কিন্তু কোনো হিট ফর্মুলা চায় না। সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়, সে জানে যে যদি অডিয়েন্স ফেরে কমার্শিয়াল সিনেমাতে কখনো আবার, তাহলে আবার এখানে দারুণ বিজনেস হবে, বাংলা ছবিতে দারুণ প্রফিট আসবে, যেটা একসময় আসতো। যখন এই কথাটা বললামই, এবার আমরা বক্স অফিসের নিরিখে মানে কালেকশন, ফুটফলস, এই দিকগুলো একটু দেখে নেব। দেবের কিশমিশ সিনেমাটা যা বিজনেস করেছে তার থেকে অনেক বেশি বিজনেস করেছে টনিক সিনেমাটা। ইনিশিয়াল ডেজে টনিকের থেকে অনেক বেটার কালেকশন করেছিল কিশমিশ, কিন্তু লং রানে টনিকের মতো বিজনেস দিতে পারেনি কিশমিশ, কারণ অনেক সিনেমার কম্পিটিশন ছিল আর টনিক ফাঁকা চলেছে, তো সেদিক থেকে টনিক বেশি ইনকাম করেছে। টনিক যদি 1-1.5 কোটি টাকায় নির্মাণ করা হয় বাজেটে, তাহলে ছবিটা বক্স অফিস থেকে অ্যাপ্রক্সিমেটলি 6 কোটি টাকা কামিয়েছে। তো একটা সিনেমা যদি 1-1.5 কোটি টাকা বানিয়ে 6 কোটি টাকা কামানো যায়, তাহলে প্রফিট কত প্রোডিউসারের? 4.5 কোটি। তো এই 4.5 কোটি টাকা লাভ করে এটা কি ইন্ডাস্ট্রি খুব বড়সড়ভাবে লাভবান হচ্ছে না প্রোডিউসার হচ্ছে? একটা প্রোডিউসার যখন দেখছে সে 1-1.5 কোটি টাকা ইনভেস্ট করছে এবং 4-4.5 কোটি টাকা লাভ করছে, সেটা তো অবশ্যই বড় অঙ্কের লাভ। কিন্তু আজকে যখন ভুলভুলাইয়া 2 ওয়েস্টবেঙ্গল থেকে 8.5 কোটি টাকা, যখন KGF 22 কোটি টাকা প্লাস, যখন RRR 13 কোটি টাকা প্লাস কালেকশন করে যাচ্ছে, তখন সত্যি প্রশ্ন জাগায়, তাহলে বাংলা সিনেমার সবথেকে বড় হিট সিনেমার কালেকশন তো এই ছবিগুলোর অর্ধেকের অর্ধেক, তাহলে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস ভালো করে আমরা যদি দেখি, আজ থেকে 8-10 বছর আগে একটা বাংলা সিনেমা 4 কোটি টাকা 5 কোটি টাকা নির্মাণ করা হতো এবং ছবিটা বক্স অফিস থেকে কামাতো 10 কোটি 12 কোটি 15 কোটি, যেগুলো বিগেস্ট হিট হতো। তাহলে 10 কোটি 12 কোটি 15 কোটি, মানে কখনো 8 কোটি, কখনো 6 কোটি, কখনো 12-13 কোটি টাকার একটা প্রফিট রাখতো একটা বাংলা সিনেমা। এবার এখন 4.5 কোটি এবং তখন আমরা গড়ে ধরলাম 10 কোটি বা 8 কোটি বা 6 কোটি। এবার এই যে 8 কোটি আর 4 কোটি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? মানে 10 বছর পরে যখন জিনিসপত্রের দাম বেড়েছে, যখন টিকিটের দাম বেড়েছে, মোস্ট ইম্পর্টেন্ট যখন কস্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেড়ে গেছে, সেই সময় কালেকশন হাফ হয়ে গেছে, মানে প্রফিটও হাফ হয়ে গেছে। আজকে টিকিট রেট এবং আজ থেকে 10 বছর আগের টিকিট রেটের মধ্যে কতটা ডিফারেন্স? আগে যেখানে 20-30 টাকায় টিকিট পাওয়া যেত বহু সিঙ্গেল স্ক্রিনে, সেগুলো এখন বেড়ে হয়ে গেছে 120-130 মিনিমাম। তাহলে বোঝা যাচ্ছে ফুটফলস কত কমেছে। এখন যে 4.5 কোটি টাকার প্রফিটটা আসছে, সেটাও কিন্তু কোথাও একটা কি ফুটফলস কমে গিয়ে টিকিট রেট বাড়ার জন্য। কিন্তু আজ থেকে 10 বছর আগে কিন্তু ফুটফলস অনেক বেশি হতো, যেটা এখন হচ্ছে না। তো 4.5 কোটি 3.5 কোটি 2.5 কোটি এই প্রফিটে যদি কোনো প্রোডাকশন হাউস বারবার তারা লাভ করছে ভেবে এরকম ধরনের সিনেমা বানাতে থাকে, শুধু দেব প্রোডাকশন একা নয়, আরও এরকম অনেক প্রোডাকশন হাউস রয়েছে, তাহলে ইন্ডাস্ট্রির কিন্তু কখনোই সিনেমার বাজেট বাড়বে না, গ্রোথ আসবে না। প্রোডিউসাররা অবশ্যই প্রফিট করবে, তবে সেটাতে কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথ আসবে না। ইন্ডাস্ট্রির বড় সড়ো গ্রোথ আনার জন্য কমার্শিয়াল সিনেমারই প্রয়োজন, এবং এটা শুধুমাত্র জিত নয়, এটা বহু বড় বড় ডিরেক্টর যারা 8 ফিল্ম বানিয়েছেন, যারা ডিস্ট্রিবিউটর, যারা এক্সিবিউটর, তারাও বলে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ভিত হচ্ছে কমার্শিয়াল সিনেমা, বাণিজ্যিক ছবি, সেই ছবিগুলোই 10 কোটি 12 কোটির প্রফিট এনে দিতে পারে, যেটা একসময় বাংলা ছবিকে দিয়েছে। তো জিত চাইছে সেটা, যে আপকামিং তার কাজগুলোর মাধ্যমে যদি ভালো কন্টেন্টে কমার্শিয়াল সিনেমার মোড়কে ছবি আনা যায়, বেশি লাভবান হওয়া যায়, এবং যাতে লাভটা শুধুমাত্র তার না ইন্ডাস্ট্রিরও হয়। এই কথাটা আমি কেন বললাম, তার কারণ যাদের যতগুলো প্রিভিয়াস ছবি এসেছে, কোনো ছবি কিন্তু বক্স অফিসে দারুণ সুপারহিট, ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, 8-10-15 কোটির বিজনেস রিসেন্ট 2-3 বছরে দেয়নি, তবুও কিন্তু সে বারবার কমার্শিয়াল সিনেমাই করে যাচ্ছে। তো এটাই এই দুই প্রোডাকশানের বক্স অফিস থেকে, তাদের কাজ থেকে আমরা দেখতে পারি, লক্ষ্য করতে পারি। এবার দেখার পরবর্তী সময় তারা কী কী সারপ্রাইজেস দেয় এবং তারা কীরকম ছবির দ্বারা বক্স অফিসে টিকে থাকে। তো এই ছিল আমার বক্তব্য, তোমাদের এই বিষয়ে কী রায় অবশ্যই জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বাটনটা প্রেস করে অবশ্যই কর দিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।